আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি, আরশাদ আলী। আরশাদ আলী আপনাকে যুক্ত করা হয়েছে, সরি আশাদ আলী। আশাদ আলী আপনি বলেন তাহলে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি কিন্তু আপনাদের মতো স্পষ্ট বাংলা বলতে পারি না। হ্যাঁ, তো আবার আমার আচ্ছা আচ্ছা, কথা কোনো বুঝলেই তো সমস্যা হলো না? না, হ্যাঁ হ্যাঁ, আশা আশি করবেন না আবার আমার না কথাটা না না নিয়ে। না না ভাই আমি ভাই কি বলছেন। আমি আমি মানে ইন্ডিয়া থেকে গেছি। ইন্ডিয়া মানে আমরা আমরা বেলেগ ধরনের বাংলা ভাষা কই, তো তাও আপনার মতো কইতে চেষ্টা করব আমি। ব্যাপার না, আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন ওইভাবে বলুন না ভাই। না, আমার মানে আমরা শুধুমাত্র তখন হাসাহাসি করবো যদি আপনি কোনো ধরনের উল্টাপাল্টা করেন, তখন আর কি হ্যাঁ বিভিন্ন হ্যাঁ জিনিস হ্যাঁ ধরে ধরে আপনার সাথে হাসাহাসি করবো। কিন্তু যদি হ্যাঁ হ্যাঁ উল্টাপাল্টা না করেন, আপনি যদি অনেস্টলি আলোচনা করতে চান, তাহলে আপনি যেই ভাষাতেই বলেন না কেন, আমাদের কোনো সমস্যা নেই। না, আমার যুক্ত করার জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, আমি আপনার আপনার সাথে বহুত দিন ধরে মানে কথা কবার লেগে মানে খুব চান্স নিয়ে থাকি, কিন্তু পারি না। তো আজকে আমি পুলিশে চাকরি করি, আসাম পুলিশে। ওই ইন্ডিয়া আসাম আসাম তো চিনেনি, জানেনি না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানি। হ্যাঁ বলেন। তো আমি যে এগুলো ধর্ম শর্মা, আমি আপনার মতোই আমি এগুলো ভালো পাই না। আমি যে কত সময় যে বাংলাদেশের এই কি এনায়েতুল্লাহ আব্বাসী নাকি না গাবগাসি, এর ওয়াজ দেখে আমার এরকম শৈল জ্বলে। বিজ্ঞানের অপব্যাখ্যা যখন করে আমাদের ইন্ডিয়াতে পারবে না, মনে মনে যদি ধর্ম কেউ পালন করে করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বিজ্ঞানের ভুল ব্যাখ্যা দিতে পারবে না। ওর তো এরেস্ট হয়ে যাব বিজ্ঞানের ভুল ব্যাখ্যা দিলে। কিন্তু বাংলাদেশে এরকম বাক্যের আমি ওটাই বুঝতে পারি না, বুঝছেন? না, আমার খুব বিজ্ঞানের ভুল ব্যাখ্যা দিলে যে অ্যারেস্ট হয়ে যাবে, এটা আবার অবশ্য ঠিক না। বিজ্ঞানের ভুল ব্যাখ্যা কেউ দিতেই পারে, কারোর জ্ঞানের মানে মানে কমতি থাকতেই পারে, এবং সেটার কারণে কেউ না যদি ভুল ডাইরেক্ট, ব্যাখ্যা দেয়, না না মানে এটা যদি ডাইরেক্ট অ্যারেস্ট ডিক্লেয়ার করা দেয় হয়, যে কে কে বিজ্ঞানের ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য যদি অ্যারেস্ট করা হয়, তাহলে তবে এটা একটা বিপজ্জনক ব্যাপার। হ্যাঁ, তাহলে তো তার কথা বলার অধিকার থাকলো কোথায়, সে তো বলতেই পারে, কিন্তু তার কথাটা সঠিক কিনা সেটা আমরা যাচাই করে, মানে জনগণেরই এটা যাচাই করে দেখা উচিত যে কার কথাটা সঠিক কার কথাটা ভুল। এরকম মানে মানে আব্বাসি টাব্বাসি এগুলো তো একেবারে মানে খুবই অশিক্ষিত মূর্খ বর্বর। যেই কথা বলে, কি কি বলে, আইনস্টাইন আইনস্টাইন নাকি কোরআন পেরা পেরা বিজ্ঞান আবিষ্কার করে ফেলে। ইসের পর, টেবিলের পর কোরআন। আরে ভাই ভাই, এক একটা চিজ, এই আর ওয়াজ নাকি কিন্তু এক একটা চিজ। স্টিভেন হকিং নাকি বিগ ব্যাং থিওরি নাকি কোরআন থেকে চুরি করছে, একদিন একটা ওয়াজে শুনলাম। আমার এরকম রাগ রাগ উঠছে, কি করবো? আমি কমেন্ট না দেওয়ার থাকতে পারি না, এরকম হয় তো দেয় না। বলতে কথা বলতে পারবে, কিন্তু একটা কথা হলো ওরা ওই ডিক্লিয়ার দিতে পারবে না যে গ্যারান্টি যে এই ডে এরকম এরকম ডাইরেক্ট সার্টিফিকেট দেয়। এরকম বাপরে, ডাইরেক্ট ডাইরেক্ট সার্টিফিকেট হ্যাঁ, দেয় ওর সার্টিফিকেট দেওয়ার। তাদের কাছে যদি, আমার মনে হয় আশাদ আলী ভাই, ওনাদেরকে এরকমটা বলতে দেওয়া উচিত, মানে ওনাদেরকে থামানো উচিত না, বলতে দেওয়া উচিত যেন অ্যাটলিস্ট শিক্ষিত মানুষরা বুঝতে পারে যে ইসলামিক যারা স্কলার তাদের অ্যাকচুয়াল লেভেলটা কোথায়, তাদের জ্ঞান বুদ্ধির লেভেলটা কোথায়, তারা কোথা থেকে মানে কি লেভেলের কথা তারা বলে, তাদের মগজে আসলে কি আছে, এই জিনিসগুলো তাদের এই ধরনের কথায় ভালোভাবে প্রকাশ পায়। এবং এই জন্য আমি মনে করি তাদেরকে মন খুলে যা ইচ্ছা, বাবা তোমার দিলের ফিল থেকে যা আসে, তোমার মনে যা আছে বলো তুমি। আবার আপনাদের এই যে খাবারের না আবার ফারাজ এই ভাই, এখানে কথায় কথায় এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ফারাজ ভাই, এই শিক্ষিত মানুষেরা যখন এই জিনিসগুলো সম্মুখীন হয়, তখন শিক্ষিত সমাজ তারা বলে যে ওরা সহি ইসলামটা জানে না, ওরা নাকি সহি ইসলাম জানে না, বুঝছেন? এই মুফতি ইব্রাহিম, তারপরে এই এনায়েতুল্লাহ আব্বাসি, তারপরে এই যে আহমদুল্লাহ, তারপর মিজানুর রহমান আজহারি, এরা নাকি সহি ইসলামটা জানে না, ওরা নাকি ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে। মাদ্রাসায় আরেক এত বছর আরেকটা ধরে কথা গেছে, হলো, আমি জানতাম না আর অন্য কিছু। মানে মানে পুরা বিশ্বের মধ্যে আপনি একটা বস্তু যদি লক্ষ্য করেন, দেখবেন এই এভারেজ মানুষের সংখ্যাটা কিন্তু বহুত বেশি, আর খুব ভালো মানুষের সংখ্যা খুব কম, আবার খুব খারাপ মানুষের সংখ্যা খুব কম। তো এগুলো তো দেখে তো রাগ উঠলেও, এখন তো এগুলো পরিবর্তন করতে পারলে খুব ভালো আছিল, কিন্তু এই শালারা তো কথা শুনে না বা বুঝে না। কিন্তু ওগুলো দল বড় লেগে আমরা ওগুলো পাওয়ার ঝুলুম হয়ে গেছে, এইরকম আমি এটা ভাবি আর কি, বুঝছেন? এই হ্যাঁ হ্যাঁ, ওগুলোর সংখ্যাটা তামাম বেশি, অস্বীকৃত মূর্খ মানুষের সংখ্যা বেশি থাকে, এটাই মানে ওটা স্বাভাবিক, এভারেজ অস্বীকৃত মানুষের মূর্খ। আর কি সংখ্যাটা বেশি আর কি হ্যাঁ এভারেজ। ঠিক এদেরকে আছে, মানে কিভাবে করা যায় মানে ভাল লাগে না। আমি জেনে যাই, আমরা আমি একজন ওই মুসলিম পরিবারের মানে জন্ম নেওয়া ভারতের নাগরিক, কিন্তু এখন কথা হলে কি, তো আমি তো হিন্দু, আমি তো ইসলাম ভালো পাই, তার মানে এটা না তো আমি হিন্দু ভালো পাই, আমি কোনোটাই নেই। আমি জানি আমি হিন্দুও না, মুসলিমও না, খ্রিস্টানও না, হ্যাঁ আমি ইহুদি, এগুলো এগুলো কিচ্ছু না। আমি জাস্ট একটা মানুষ, মানুষ মানুষ হিসেবে থাকতে লাগে, কি এগুলো লাগায় এই ভেদাভেদ সৃষ্টি করে? মানে সংবিধানের লেগে হয়তো সবাই একটু মানে উল্টাপাল্টা করতে পারে না, মানে জোর জুলুম করতে পারে না এই ধর্ম ধর্ম নিয়ে যে এড়ি মানতে লাগবে, কিন্তু অ্যাটলিস্ট এই ধর্মটা যদি না থাকতো, তাহলে অ্যাটলিস্ট এই ধর্ম নিয়ে যেটা নাকি হিংসা হিংসি বা ভেদাভেদ ভাব, এটা এটা থাকতো না। আর এই এই হিংসা হিংসি ভাবটা খুব বড় সমস্যা আমি দেখি যে কোনো ক্ষেত্রে, এই চাকরি বাকরির ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, এই যে এরকম, বুঝলেন?
হ্যাঁ, আপনার সাথে আমি পুরোপুরি একমত, এবং আপনি যেটা বলছেন সেটা তো আমিও আমারও কথা, আমাদেরও কথা। হ্যাঁ, আশাদ আলী ভাই আর কি কিছু আপনি বলবেন? আমরা আপনার সাথে সম্পূর্ণ না একমত, আমার আমরা আমার যে আর দর্শকরা আছেন তারাও হ্যাঁ একমত আপনার সাথে। না আপনি যদি আর কিছু আপনার যে বলতে চান। ইউটিউব, না আমার একটা কোশ্চেন আছে, আপনার যে ইউটিউবে যে দুইজনে যেই করেন, মানে আলোচনা যে করেন দুইজনের সাথে, একজন আস্তিক আর হয়তো আপনি আলোচনা যে করেন, ওটা কেমন দেখো ওই ইউটিউবে কেমনে জয়েন মানে যুক্ত হওয়া যায় লাইভে, এটা একটু যদি বলে দিতেন। এই যে এখানে যেভাবে যুক্ত হয়েছেন এইভাবেই ও এভাবে যুক্ত মানে হবেন, এডি আর কি মানে রেকর্ড হয়ে এই এবার এটা এটা ইউটিউব এটা পরে ইডি আপলোড রেকর্ড দেন। করে, হ্যাঁ হ্যাঁ এটা পরে রেকর্ড করে আরেকজন আছেন আমাদের সাথে, উনি এগুলা কেটে কেটে তারপর আপলোড দিয়ে দেন, ঠিক ও আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এভাবেই। ও তাহলে আর কিছু নেই আমার ওইগুলি আর কি, আর কিছু না। আচ্ছা, আপনারটাও আপলোড দিয়ে দিবে নিশ্চয়ই, মানে কেউ না কেউ। তাহলে ঠিক আছে আশাদ আলি ভাই, কথা বলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আপনাকে তাহলে আজকে হ্যাঁ হ্যাঁ বিদায় হ্যাঁ করছি। ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ আপনি ভালো থাকেন। হ্যাঁ, আপনি ভালো থাকেন ভাই, আপনি খুবই ভালো মানুষ বোঝাই যাচ্ছে। তাহলে আরেকজন